আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে সকালে খুলনা থেকে নানা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই, আর এখন আমি নানু বাড়িতে। তো এই বাড়ির সীমানার পাশেই একটা ছোট খাল রয়েছে, সেই খালে আমার ছোট ভাই, বড় মামার ছোট ছেলে, তো সে লিমন, সে হলো মাছ ধরতেছে। তো আপনাদের সাথে সেই মাছ ধরার ভিডিওটা শেয়ার করতেছি। তো চলেন দেখা যাক, এটা অনেক ছোট একটা খাল। এই খালে ওরা দুইজন, শাওন আর লিমন, ওরা দুইজন হলো মাছ ধরতেছে। এই যে পানি আটকানোর জন্য বাঁধ দিচ্ছে মাটি দিয়ে, এরপর এক সাইডের পানি আর এক সাইডে ফেলবে, আর ওইখানকার মাছ ওরা কালেক্ট করবে। লিমন, লিমন কাজে খুব ব্যস্ত, সিরিয়াস মুডে আছে, মাছ বেশি পাবে না কম পাবে সেই চিন্তা। খালটা দেখতেই পাচ্ছেন অনেক ছোট, দেখা যাক এই ছোট খালে কেমন মাছ থাকে। ওরা ওই দিকে একটা বাঁধ তৈরি করছে, তারপর ওই দিকের বাঁধটা দেওয়া কমপ্লিট হয়ে গেলে ওরা আবার এই সাইডে আর এক সাইডে বাঁধ দিচ্ছে। মানে মাঝের যে পানি সেই পানি হলো দুই সাইড থেকে ফেলবে, ফেলে তারপর এখানকার মাছ ওরা নিবে। এলিমন, এই কি ফলে, কি খাওয়া যায়? খুব সুন্দর ফলগুলো দেখতে, ভাবলাম এই যে নদীর, নদী তো না ছোট খাল, খালের পাড়ে হয়েছে, খাওয়া যায় কিনা। নাম কি হয়েছে তো অনেক, দেখেন ফলগুলো কত সুন্দর। এ যদি খাওয়া যেত একটাও থাকতো না, সব কারো না কারো পেটের ভিতরে চলে যেত। যে পানি সরানো হচ্ছে, এ পাতা দিলে কি হবে? ও না হলে মাটি সরে যাবে তাই। জি আসতেছি একটু পরে। তো এখানে মাছ ধরবে, এর জন্য কিছু ডালপালা দরকার, তো লিমন ডালপালা কাটতেছে। আর দর্শক চলে আসছে, নুসরাত, নুসরাত মাছ ধরা দেখার জন্য চলে আসছে। দেখ সাবু, শ্বশুর বাড়ি আসতে পারো নাই, মাছ ধরার জন্য লাগিয়ে গেছে, ছোট খাল হিসেবে বড় মাছ ধরে দেবে। ছোট মামা আসছে, আচ্ছা আম্মু যাও, আমি এইখান থেকে পার করাইছি। এই হলো সুন্দর আমাদের চা। এই প্রথম মাছ তাই না? যাক মাছ পাওয়া শুরু করে দিছি।
মাছ পাওয়া শুরু হয়ে গেছে একটা মাছ পেয়ে গেছে অলরেডি আর একটা আছে এই যে দর্শক আরেকজন চলে আসছে শমশের আও দেখাও তো কথা পানি যাবে কেমনে তুমি বর্তমান হিসাব করলে তো হবে না ভবিষ্যতে হিসাব করলে তিনটা মাছ পাওয়া হয়ে গেছে এরি মধ্যে যে মাছ ধরতেছে এই হলো এক দর্শক আর ওই যে হলো শাওন মাছ ধরতেছে আর ওই দেখেন দর্শক কত বিলাসী দর্শক ওই যে একদম নারকেল গাছরে সোফা মনে করে জাস্ট শুয়ে পড়ে মাছ ধরা দেখতেছে এই যে খুব সুন্দর অনেক বড় মাছ মাছটা একদম দেখো অনেকগুলোই মাছ পাওয়া গেছে ভাবছিলাম যে এইটুক জায়গায় মনে হয় বেশি মাছ পাবো না কিন্তু আসলে হ্যাঁ ভালো মাছ পাইতেছে এই জায়গা বড় একটা মাছ পাইছে বড় মাছ পাইছে বড় একটা পাও নাই তো ওই যে দেখ শমশের ওই পানির অনেক স্রোত এই জায়গাতে না এটা হলো বড় ঘের আর এই বড় ঘেরের পাশেই এইটা খালের সাথে জয়েন করা যেখানে আসার সাথে সাথেই মাছ ধরা হয়ে গেছে না আসার সাথে সাথে মাছ পাওয়া শুরু হয়ে গেছে হয়ে গেছে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি ক্লিক করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ